শ্রেণীর বোর্ড পরীক্ষা নিয়ে স্কুলগুলোর জন্য নয়া নির্দেশিকা কীভাবে নম্বর দিতে হবে সেই বিষয়ে জানিয়ে দিল বোর্ড পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা নিয়ে কী জানালো পর্ষদ সে বিষয়ে আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শিক্ষামূলক খবরগুলো পেতে আমাদের সোপান বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন করোনার দাপটে বাতিল হয়ে যাওয়া দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য নম্বর সারণী নীতিমালা ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নীতি অনুসারে প্রতি বছরের মতো এবারও প্রতিটি বিষয়ের ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে কুড়ি নম্বর বাকি আশি নম্বর থাকবে সারা বছর ধরে চলা স্কুলগুলির বিভিন্ন পরীক্ষায় ছাত্রছাত্রীদের পারফরম্যান্সের উপর সিবিএসই বোর্ডের এক্সামিনেশন কন্ট্রোলার সন্নম ভরদ্বাস জানিয়েছেন বিদ্যালয়গুলিতে সারা বছর যে যে পরীক্ষা হয়েছে তাদের মধ্যে নম্বর বিভাজন হবে এইভাবে যে পর্যায়ক্রমিক পরীক্ষা ইউনিট পরীক্ষা দশ নম্বর অর্ধবার্ষিক পরীক্ষা তিরিশ নম্বর এবং প্রাক বোর্ড পরীক্ষা চল্লিশ নম্বর চূড়ান্ত ফলাফলের জন্য স্কুলগুলিকে প্রধান শিক্ষক এবং সাতজন শিক্ষককে নিয়ে একটি রেজাল্ট কমিটি গঠনের জন্য বলেছে সিবিএসই বোর্ড সাতজনের মধ্যে পাঁচজন শিক্ষক গণিত সামাজিক বিজ্ঞান বিজ্ঞান এবং দুটি ভাষা থেকে থাকবে এবং অন্য দুই শিক্ষক থাকবেন প্রতিবেশী স্কুলগুলি থেকে কমিটিতে তারা বহিরাগত সদস্য হিসেবে থাকবেন তাদের সঙ্গে সংশ্লিষ্ট স্কুল সব রকম সহযোগিতা করবে বিদ্যালয়গুলিকে নিশ্চিত করতে হবে যে তাদের প্রদত্ত ফলাফলের সঙ্গে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বিদ্যালয়ের বিগত পারফরম্যান্সের সাথে মিল থাকতে হবে স্কুলগুলোকে পরীক্ষার্থীদের অন্যায্য এবং পক্ষপাতদুষ্ট অ্যাসেসমেন্ট দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে বোর্ড এমনটা হলে শাস্তির মুখে পড়তে হতে পারে স্কুলগুলোকে আগামী কুড়ি জুনের মধ্যে ফলাফল ঘোষণা করার নির্দেশ দিয়েছে সিবিএসই বোর্ড ভরদ্বাস জানিয়েছেন যেসব পরীক্ষার্থীরা সারা বছর যথেষ্ট পরিমাণে পরীক্ষায় উপস্থিত হয়নি তাদের জন্য স্কুলগুলি পনেরোই মের মধ্যে অনলাইন বা ফোনের মাধ্যমে মূল্যায়ন করবে এবং পঁচিশে মের মধ্যে ফলাফল চূড়ান্ত করবে এগারোই জুনের মধ্যে স্কুলগুলোকে বোর্ডের কাছে ফলাফল জমা করার কথা জানিয়েছেন তিনি অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদ কি জানিয়েছেন করোনা অতিমারীর বারবারন্ত অবস্থায় এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এবছরে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলেই এবার জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যে করোনা পরিস্থিতি এমন পর্যায়ে থাকলে নির্ধারিত সূচি অনুযায়ী এই বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ তবে আপাতত মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী হচ্ছে না কিন্তু মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে না বাতিল হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার মঙ্গলবার এমনটাই জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় অন্যদিকে পর্ষদের তরফে আরও জানানো হয় করোনা পরিস্থিতিতে লোকাল ট্রেন চলাচল বন্ধ গণপরিবহন ব্যবস্থা অর্ধেক হয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রেও পড়ুয়াদের সমস্যার মুখে পড়তে হতে পারে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাঠানো নিয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয় ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছে মধ্যশিক্ষা পর্ষদ তবে মাধ্যমিক পরীক্ষা না নিয়ে নম্বর দেওয়া যায় কিনা সেক্ষেত্রে কিসের ভিত্তিতে নম্বর নির্ধারণ করা যেতে পারে তা নিয়েও পর্ষদের কাছে জানতে চেয়েছে রাজ্য সরকার অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে না বাতিল হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার তবে নির্ধারিত সূচি অনুযায়ী এই বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া কোনোভাবেই যে সম্ভব নয় সে বিষয়ে কিন্তু জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তো বন্ধুরা পরবর্তীতে কী আপডেটস উঠে আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন পরবর্তীতে আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ